فإن صلحت وفجر المصلرا পর্দার আড়ালের মা ও বোনেরা যারা তোমরা ফজরে জেগে যাও যারা তোমরা শতরান্না বান্না বাদ দিয়ে জোহর আদায় করো তোমরা যারা বিকেলের ক্লান্তি নিয়ে আসর আদায় করো যারা যারা তোমরা সন্ধ্যার টেলিভিশন দেখার সময় মাগরিব আদায় করো যারা তোমরা ইশার সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর বিশ্রাম ঘুমের সময় বাদ দিয়ে তোমরা যারা ইশা পড়ো জেনে রাখো তোমাদের জন্য সুখবর কলারুয়ার পুরুষরা যারা তোমরা 8টা বাজে ডিউটি এসে ডিউটি আছে মনে করেও ফজরে জাগো যারা তোমরা চাকরি নেওয়ার সময় চিন্তা করে নাও যে জোহর পড়তে সময় দিবে কিনা যারা তোমরা দিনমজুর নিজে নিজে কাজ করো জোহরের সময় মনে করো 1 ঘন্টা গেলে যাবে কি আর ইনকাম হবে আল্লাহ যা রিজিকে রেখেছে চলে আসবে জোহরের নামাজে যারা তোমরা যাও যারা তোমরা আসরের আড্ডায় মেতে না উঠে বাইতুল্লাহ মসজিদের দিকে যাও জেনে রাখো তোমরা মাগরিব ও ইশা আদায়কারীরা তোমাদের জন্য সুখবর তোমাদের প্রিয় হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে নিশ্চয়ই মানুষের প্রথম হিসাব হবে নামাজের ফা ইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ যদি নিয়মিতভাবে ঠিকমতো নামাজ আদায় করে যে সে নাজাত পাবে ও সফলকাম হবে যেই ব্যক্তি দিনে 17 রাকাত নামাজের পরোয়া করে যেই ব্যক্তি দিনে 17 রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবী বলছে ফা ইন সলুহাত যে পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিকঠাক রাখে দুনিয়া একদিকে সিডর একদিকে বন্যা একদিকে রাজনৈতিক মিছিল মিটিং একদিকে বাবা মায়ের মৃত্যু একদিকে ছেলে সন্তানের মৃত্যু একদিকে ছেলে সন্তান জন্ম হওয়া একদিকে চাকরির ইন্টারভিউ একদিকে বিদেশ যাওয়া একদিকে বিমানের সময় একদিকে ফাইন সলুহাত যেই দিনে পাঁচবার 17 রাকাত নামাজের ঠিকঠাক বন্দোবস্ত করে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা সে সফল হবে সে নাজাত পাবে সুবহানাল্লাহ ওয়া ইন ফাসাদাত আর যে নামাজ নষ্ট করে যে রাত 2টায় ঘুমায় মোবাইল দেখে 12টায় ঘুমায় ক্লান্ত হয়ে ফজরে ওঠে না জোহরে কাজ আসরে ক্লান্তি মাগরিবে আড্ডা ঈশায় আবার কাজ যে পাঁচ ওয়াক্ত 17 রাকাত নামাজ নষ্ট করে যুবক বৃদ্ধ মহিলা পুরুষ এবং কি হিজল তমাল তার প্রতিও সলাত ফরজ তার প্রতিও ঈমান ফরজ তার প্রতিও সামর্থ্যবান হলে যাকাত ফরজ ইসলামী শরীয়ত শুধু পাগল আর নাবালক বালেগ বুঝদার হওয়া পর্যন্ত ঘুমন্ত অজ্ঞান ব্যক্তি জাগ্রত বা হুঁশে আসা পর্যন্ত এই তিন ব্যক্তি বাদে লিঙ্গ নেই বয়স নেই যুবক বৃদ্ধ সিস্টেম নেই ইসলামে সবার উপরে নামাজ ফরজ ওয়া ইন ফাসাদাত আর যে পাঁচ ওয়াক্ত নামাজকে নষ্ট করল ফাকাদ খাবা ওয়া খাসার সে ব্যর্থ হবে বিপর্যস্ত হবে ফজরের আরামের ঘুম অগ্নিকাণ্ডে রূপান্তরিত হবে জোহরের কর্মব্যস্ততা আগুন তাকে ঘিরে নেবে আসরের আড্ডা মাগরিবের আড্ডা তাকে জ্বলন্ত অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করবে ঈশার সলাত ত্যাগকারী তাকে ওই আড্ডা ওই কর্মব্যস্ততা ওই খামখেয়ালি ওই উদাসীনতা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে فإن انتقص من فريضة شيء قال رب عز وجل যদি কারো দেখেন আমার বেশ কিছু বক্তব্যের পূর্বে আমি বলেছিলাম যে যারা তোমরা নামাজ পড়ো না দিনে 17 রাকাত পড়া শুরু করো অনেক ইউটিউবাররা তাদের ইউটিউবে এটার বড় করে ছবি দিয়ে একটা টাইটেল দিয়েছে দেখুন জামশেদ মজুমদার বলছে ফরজ ছাড়া কোনো নামাজ নাই তারা ওই ইউটিউব চ্যানেলে ন্যাংটা মহিলার নাচ দেখিয়ে
গায়কের গান আর বাদ্যযন্ত্র শিল্পীর বাদ্যযন্ত্র দিয়ে তারা কিছু টাকা উপার্জন করেছে যা পতিতালয়ের উপার্জন। কেন আমি ভুল বলেছি? একটা ওয়াজ চলে, মাহফিল চলে, কোরআন তেলাওয়াত হয় অথবা দ্বীনের দাওয়াত হয়, মধ্যখানে একটা গান আসে, নালে কেউ আসে নাচে। এবার ওই ইউটিউব বা ফেসবুক ওদেরকে যে কোম্পানি বলছে এই নাচ দেখাও তোমার টাকা দেব, ইউটিউবের ওয়াজ চ্যানেলে ওই নাচ গান দেখায় এর দুই চার টাকা দেয়। তো এটা কি পতিতালোর ইনকাম নাকি ভালো ইনকাম? পতিতালোর ইনকাম না, পতিতালোরা এদের থেকে ভালো আছে। একটা পতিতালয় কজন মানুষ যায় নষ্ট হয়, এর একটা ওয়াজ 10 লক্ষ মানুষও দেখে, 20 লক্ষ মানুষ, একবার কমলেও 10,000-20,000 তো দেখে, একবার 200 মানুষ তো দেখে। এ ঘরে বসে 200 মানুষকে জেনার দিকে ঠেলে দিচ্ছে, এই মনে করে বড় দিন প্রচারক। আমি আমি যে যুগে বড় হয়েছি ওই যুগে তো এত ইউটিউব ছিল না, আমি তো শিখছি আলহামদুলিল্লাহ। ও মনে করে যে ও অনেক বড় কিছু, ও না হলে ধর্ম চলবে না, কি করা? তবে হ্যাঁ, 2010-12-15 সালের দিকে যারা ইউটিউব বা ফেসবুকে দিন প্রচার করেছে ওরা একনিষ্ঠভাবে দিন প্রচার করেছে। ওরা এইসব ন্যাংটা নাচ গান দিয়ে টাকা উপার্জনের উদ্দেশ্যে চ্যানেল খোলেনি, ওরা ওখানে ওটা খুলে একটা বক্তব্য রেকর্ড করে একবার আল্লাহ মানে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ওদের ওই সময় ওদের ওই যা ব্যয় হইতো তা ওরা আল্লাহর রাস্তায় ব্যয় করতো, বিনিময়ে ওরা আখেরাতে নেবে। আর যে ন্যাংটা নাচ দেখিয়ে গান দেখিয়ে বিনিময়ে দুনিয়াতে টাকা নেবে তার হিসাব আল্লাহর কাছে। যে আজে বাজে টাইটেল আজে বাজে থাম্বনেইল দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে টাকা কামানোর জন্য তার হিসাব কার কাছে? কার কাছে তার হিসাব? আল্লাহ কি উত্তম বিচারক নন? আল্লাহ উত্তম বিচারক। যাই হোক, কলার ওয়ার মানুষ বড় চিন্তায় ছিলাম কি বিষয়ে এখানে লেকচার করব, পরে দেখতে পেলাম যে মাশাআল্লাহ এদিকে শিরিক বিদাত নেই, মাশাআল্লাহ বড় খুশি হলাম জেনে। তবে কলার ওয়াবাসী জেনে রাখো, খালি মাজারে সিজদাদের শিরিক হয় তা না, খালি মাজারে সিজদাদের শিরিক হয় তা না, খালি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে ছেলে সন্তান চাইলে শিরিক হয় তা না, নামাজ ত্যাগ করো এক ধরনের শিরিক। আমি আসবো সেই কথায় ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দাও। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা কারা কারা আল্লাহর বান্দা, প্রিয় বান্দা হতে চাই, প্রিয় বান্দা হতে চাই? হাত নামান, কষ্ট করার দরকার নেই, আরাম করে বসছেন শীতের মধ্যে, দরকার আছে? আচ্ছা, আসলে এগুলো কথার আন্দাজ, কারা কারা হতে চান কি ঠিক না চলে আসে মুখে, কি করবো বলেন? এই দেশে প্রায় 8 বছর হয়ে গেছে তো নিজের ভিতরে অভ্যাস ঢুকতেছে, আগে এরকম ছিল না, খালি বলে চলে যেতাম, কে ঠিক কে বা ঠিক বলতাম না, নিজের ভিতরে আল্লাহ আশ্রয় দিক আমাকে, আমিন। জেনে রাখো কলার ওয়াবাসী পুরুষ ও মহিলা, যুবক ও বৃদ্ধ, যুবতী ও বৃদ্ধা, আল্লাহ সুবহান ও তাআলার অত্যন্ত প্রিয় হওয়ার সবচাইতে সহজ, যার জন্য অর্থ লাগে না, সম্পদ লাগে না, বছরের পর বছর অপেক্ষা করা লাগে না, 10-20 কিলোমিটার হেঁটে যাওয়া লাগে না, 1 ঘন্টা সময় ব্যয় করতে হয় না, সব চাইতে সহজ ও সব চাইতে উন্নত, সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে সলাহ, নামাজ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ কল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কল, তিনি বলেছেন, সালতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটি আল্লাহর কাছে সবচাইতে উত্তম? কল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ, প্রিয় আমল হচ্ছে তুমি ওয়াক্ত মতো নামাজ পড়বে। আমরা কি ওয়াক্ত মতো নামাজ পড়ি? আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন।